স্বাগতম সবাইকে আমাদের আরেকটা নতুন ব্লগে। তো এখন হতেছে দুপুরবেলা, দুপুরে রান্নার সময়। তো দুপুরে কি কি রান্না করবো সেই আয়োজন নিয়ে বসে বসছি। তো আজকে রান্না করবো ডিমের তরকারি। অনেকদিন ধরে ডিম খাওয়া হয় না, তো এতদিন আমাদের হাঁসের ডিম পারছে। এই যে হাঁসের ডিম নিছি, তো আজকে ডিম দিয়ে একটা তরকারি রান্না করব। আর হইতেছে এই যে এই জায়গায় নিছি সবজি, নিছি পটল আছে, তারপরে হইতেছে কী কী নিছি, পটল নিছি, টমেটো নিছি, আলু নিছি, পেঁয়াজ নিছি, সব কিছু নিছি। তো এখন কাইটা নেবো আর আজকে রান্না করবো ডিমের তরকারি আর পটল ভাজি। তো আমি এখন সবজিগুলো কাইটা নেই নিলয়। তো আলু দিয়া ডিম দিয়া ঝোল রান্না করবো আর পটল ভাজি করবো। তো আলুগুলা কাইটা নেই। কিরে করে নিলয়, কি করে গাড়ি চালাইতেছ? এদিকে আস, এদিকে আস। ওরে বাবা রে, গাড়ি চালাই রে। জল ফালিয়ে কি করতেছে রে? খেলো গাজ। আলু কাটা শেষ, আলুগুলো উঠিয়ে রাখি, তারপরে পটল কাটি। উঠিয়ে রাখলাম, পটল কাইটে নেই একবারে কাইটে, তারপরে পরে আবার ধুম। কি পাখি রে ওটা? আয় নেনি, আয় দি, কি পাখি ধরে নিয়ে এসছ? কেরা ধরছে পাখিটা? কয় কি পাখিটা ধরছে কে? এটা সুন্দর আছে তো পাখিটা? কোন দিকে? ওই বাসায় দিয়ে দাও, খবর দাও জহিরুল। কাছের বাইরে ক কা কয় কি বাসায় দিয়ে দেবে নাকি? মা কান বানাইছে ওটা, কিন্তু মাইরো না জহিরুল। ওটা সুন্দর করে বাসায় দিয়ে দাও গা। পটল কি দেবাজি করবা? কালকে সারা রাত ঘুম পাড়ারে নাই, কি নিয়ে যায় বুঝলাম না। কালকে গভীরভাবে একটা চিন্তা ভাবনা করলাম, তো চিন্তা ভাবনা করে দেখলাম যে মানে মেলা চিন্তা করছি। অটোমেটিক একটা চিন্তা মাথায় খালি চমকা ঢুকে গেল গা। কি কমু কও, চিন্তাটা আসলে মানে গভীর চিন্তা। চিন্তা হল অবশ্য কইবে যে এইসব চিন্তা করা ঠিক না, ও ঠিক। কালকে হঠাৎ করে মনে হইলো যে এই চমকা যদি আমার একটা কিছু হয়ে যায় তোমাকে দেখবো কেনা, মানে হঠাৎ করে এই চিন্তাটা মাথায় এলো। যদি এটা ফোলা আছে, যদি আমার এটা কিছু হয়ে যায় তোমরা দাঁড়াবে ওখানে যায়।
মরে গেলে কেরামি দেহার মুখারা রাখবো কেরা থাকবো না কেরামি জানো এই চিন্তাটা এই মাথায় কেনে গেলে চমকা হয়ে বললো চিন্তা করে লাভ আছে, চিন্তা করে শরীর নষ্ট করে লাভ আছে, যাওয়া রইব তখন যাওয়া রইব। যে কদিন বাইসা আছি দিহি কিছু করে দেন যায় কিনা বলান তারপরেও কেন জানি মনে হলো যে দুইটা পোলা দুইটা পোলারে ভবিষ্যৎ যদি না করি যে পোলাহানি করবো কি বখা দিয়ে করবো মরে গেলেও করবো যে মরে গেছে কিছু করে দেখে দেখি কোনো একটা কিছু করানো যায় কিনা আর একটা ইনকাম সোর্স বাড়ানো একটা দোকান দেই কামের পাশাপাশি দোকান করুম দোকান দোকান তো পাওয়াটাও কষ্ট মির্জাপুর ওরকম দোকান পাওয়া যায় না যা দেখি দরকার পড়ে চা বেসু চায়ের দোকান দিন দরকার পড়ে এক বেলা করে দুই বেলা করে চা বেসু দেখি পদক্ষেপ এটা নেই দেখি যদি দোকান পাই খুঁজুম যদি দোকান পাই তাহলে আসলে দোকান নেব আর মির্জাপুর যে দোকানের সিকিউরিটি সিকিউরিটির কথা শুনলেই ডর করে একটা ফুটপাতে নিবার গেলেও অনেক টাকা লাগে সিকিউরিটি এগুলো সমস্যা চিন্তা ভাবনা করি দেখি যদি তাও পাওয়া যায় অল্প পয়সার মধ্যে যদি একটা পাই তেলে নিম তোমার তোমার সামর্থ্য যেটুকু লাগবে ওইটুকু নিবে বেশি করে নেওয়ার দরকার আছে না দোকান পাওয়াটাই কষ্ট করে যাবো গা দেখা যাক কি হয় খুঁজতে হইব আগে ভালো করে তো আমার সব কিছু তো কাটাকাটি শেষ পেঁয়াজ তারপরে হচ্ছে পটল টমেটো আলু সব কাটা শেষ কিন্তু আসল যে জিনিস ওই জিনিসই ঘরে নাই কাঁচামরিচ কাঁচামরিচ কাটি নাই কাঁচামরিচ ছাড়া তো তরকারি ভালো লাগে না তো ঘরে কাঁচামরিচ নাই কাঁচামরিচ গাছে আছে গাছ কিনে নিয়ে আসি নিয়ে এসে তারপরে কাটতে নিবি যদি ঘরে রেখে যাই যে মরিচ নিয়ে গেলাম এটিতে হয়ে যাবো আর লাগবো না মরিচ গাছ আছে কিন্তু সবগুলো তুললাম না গাছে থাকুক আবার যখন লাগবো তখন নিয়ে যাব কাঁচা মরিচ নিয়ে বাড়িতে এসে বসছি তো আজকে হইতেছে
ডিমের ঝোল করবো, ডিম প্রথমে ভেজে তারপরে করবো। আর সিদ্ধ ডিম তো এমনিতেও খাই, আবার হতেছে লিখনের বাবা সিদ্ধ ডিমটা একটু পছন্দ কম করে তরকারিতে আর কি, তো ভেজে দিলে আর কি পছন্দ করে। এই কারণে ভাবছি তাহলে আজকে ভেজে তারপরে তরকারিতে দিই রান্না করি। তো প্রথমে আর কি আমি ডিম ভাজুমো, তো ডিমগুলা মাখে নেই দুইটা করে একসাথে ভাজুমো, কারণ তাছাড়া অনেক সময় লেগে যাবো। দুইটা করে ডিম একসাথে করে করে ভাজি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো পেঁয়াজ আমি লবণ দিয়ে মাখিয়ে নিছি, এখন ডিম দিয়ে দিই। তো কড়াই তেল দিয়ে দিই, এর আগে একদিন আমি এই কড়াইটার মধ্যে রান্না করার সময় সবাই বলছিলেন যে এই হাতা দিয়ে না রান্না করতে, কাঠের হাতা দিয়ে রান্না করতে। তো আমার কাছে এখন যেহেতু কাঠের হাতা নেই, একটা কিনতে হইব, তো সেই জন্য ভাবছি আপাতত অল্প করে একটু করে করি, তারপরে কাঠের একটা হাতা কিনে নিই। তো ডিমটা আমি ভাজ করে নেব। লিখনের বাবার আবার যে এইটাও আরেকটা পছন্দের জিনিস, ডিম ভাজা হইতেছে গোল করে খায় না, যে এরকম ভাজ করে তারপরে খায়। দুইটা ডিম দিছি তো একসাথে, একটা করে দেওয়া দরকার আছে। তো এখানে তো আমি দুইটা ডিম দিছি, তো এখন মাঝখান থেকে কাইটা আবার আলাদা করে নিই দুইটা দিয়ে, অনেক একটা বানিয়ে নিই। আমার ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। তো এইভাবেই সবগুলো ডিম ভেজে নিব আমি। তো আমার ডিম ভাজা শেষ, এই যে আলু কেটে রাখছি, আলু কেটে ধুয়ে রাখছি। এখন আলুগুলো প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব, দিয়ে দিই এখন আলুগুলো। একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ। তো কাঠের চামচ নাই, মেলামেলির একটা চামচ আছে, তো ভাবছি এটা দিয়ে নেন করা করি। তো আমি আলুগুলো ভেজে নিচ্ছি, এখন আলুগুলো নামিয়ে নেব। কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিই, জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি, এখন অল্প একটু আদা আর রসুন বাটা দিয়ে দিই। এবারে আদা আর রসুন একসাথে বাটা, লবণ হলুদ মরিচ দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম, হলুদ কাঁচামরিচ দিছি এখানে অল্প একটু শুকনো মরিচ দিলাম, ভালো করে কষে নেই, তারপর আলুগুলো দিয়ে দিলাম। তো কিছু টমেটো কেটে রাখছি, টমেটোটা দিয়ে দিই। টমেটো দিয়ে দিচ্ছি, এখন আলুগুলো দিয়ে দিই, তারপর ভালো করে কষিয়ে নিই সব কিছু একসাথে। তো এই যে আলু ভেজে রাখছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, এখন আর কিছু দিব না, এখন ভালো করে কষাবো। তো কষানো হয়ে গেছে গা, এখন জল দিয়ে দিব। অল্প একটু জিরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম,
এই যে ডিম ভেজা রাখছে এখন ভাজা ডিমগুলো দিয়ে দিন। সবগুলো ডিম ভাজা দিয়ে দিছি। তো আমাদের রান্না বান্না শেষ। আজকে রান্না করছি হইতেছে পটল ভাজি। এই যে পেঁয়াজ দিয়ে পটল ভাজি করছি, আর এই যে ডিমের তরকারি আলু দিয়া। তো লিখন আর লিখনের বাবা খাইতে বসে পড়ছে। কেমন হয়েছে লিখন? লিখনের তো প্রিয় খাবার ডিম, সবচাইতে প্রিয় খাবার, তাই না? তো আজকে লিখনের কাছে অনেক ভালো লাগবো। অন্যদিন যদিও স্বাদ বলে, কিন্তু আজকে সত্যি সত্যি হইতেছে, তাই না? আর হাসি মুসকি মুসকি। আর তোমার তোমার পটল ভাজা কেমন হয়েছে? ইনে আবার পটল ভাজা এমনি ই করে না, মানে এমনি পছন্দ করে না, পেঁয়াজ দিয়ে ভাজলে ওইটা পছন্দ করে বেশি। আপনার বাবা আপনার মুখে তো স্বাদ বেশি, সব জিনিস যে জিনিসটা স্বাদ ওই জিনিসটাই খুঁজেন, স্বাদ ছাড়া জিনিস তো খেয়ে পারেন না। বল তারপরেও কত মানুষ আছে ভালো হইলেও খেয়ে পারে, খারাপ হইলেও খেয়ে পারে। আপনি তো আবার ভালো ছাড়া খেয়ে পারেন না, খারাপ হইলে খেয়ে পারেন না, তখন মুখে বাদ যায় না। ভাত খেয়ে নাও, আসো কে গলায় ঠেকবো, খেলার বসে আসি, আসাই ভোগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করুক, এখন আর কথা বলবো না, কথা বললে লিখন খালি হাসবো। তো আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিও কেমন লাগলে অবশ্যই জানাবেন, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।